ক্যাবিনেট বৈঠক বসিয়ে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচানোর জন্য তিনি তিনি কি করেছেন, তিনি তিনি অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। কে বেঁধে রেখেছে? ইডি সিবিআই খুলে ব্যাটিংটা করতে পারছে না কেন? আমি প্রথমেই বলি, আমার এই মামলার সাথে যেহেতু সরাসরি যুক্ত, আমার মনে হয়েছে কত এই ইডি এবং সিবিআই এর এই যদি সঠিকভাবে তদন্ত না করার পেছনে মূলত তিনটে কারণ থাকতে পারে। এক, তাদের প্রফিসিয়েন্সির অভাব, অথবা তারা নেগলিজেন্ট। দ্বিতীয় হচ্ছে এই যে যে কথা বাজারে ভেসে বেড়াচ্ছে, সেটা হচ্ছে সেটিং, পলিটিক্যাল সেটিং। তৃতীয় হতে পারে পার্সোনাল করাপশন। এই তিনটে কারণের মধ্যে যে কোনো কারণ একটা হতে পারে এবং সেটার সম্ভাবনায় প্রবল। কেন এই কথা বলছি, তার কারণ আমি এই যে ইডির যে রিপোর্ট, এর আগের দিন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ওপেন কোর্টে যে কথা বলেছেন এবং এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার কারণে অন্য এক আরেকটি কোর্টে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পিটিশনার ছিলেন, সেখানে যে ডিটেলস দেওয়া হয়েছে, এই ডিটেলস এর যে পার্থক্য, সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে ইডি কোথাও একটা কিছু চাপতে চাইছেন। এর আগের দিন গতকাল আপনার স্টুডিওতে একজন বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন, তিনি ডিফেন্স করতে গিয়ে বলছিলেন যে সেটা বললে তো আদালতের যদি ওপেন কোর্টে বলে তাহলে তার সিক্রেসি থাকবে না। দেখুন, প্রথমেই জেনে রাখা উচিত, মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে যে রিপোর্টটি দাখিল করেছিল সেটা কিন্তু সিক্রেসি মেনটেন করে রিপোর্টটি দাখিল করেছিল এবং বিচারপতি, মহামান্য বিচারপতি সেই রিপোর্টের গো থ্রু করার পরে তার মনে প্রশ্ন জেগেছে, তারপর তিনি ওপেন কোর্টে বেশ কিছু প্রশ্ন রেখেছেন, মাত্র রিপোর্ট ডিসক্লোজ করেননি। সেই প্রশ্ন থেকে পরিষ্কার হয়ে গেছে কতগুলো প্রশ্ন, যেমন অত্যন্ত পার্টিনেন্ট কোশ্চেন, যে লিপস অ্যান্ড বাউন্স নামক এই কোম্পানিটি টুবিয়াস ট্রানজাকশনের সঙ্গে যুক্ত, তাও আবার প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামে, অথচ সেই কোম্পানির একজন ডিরেক্টর, যিনি প্রতিষ্ঠার দিন থেকে আজকের দিন পর্যন্ত ডিরেক্টর, তাকে তার সম্পত্তির ডিটেলস থাকলো না, অথচ অপর একজন ডিরেক্টর, যিনি 2016 সাল পর্যন্ত ডিরেক্টর থাকলেন, তিনি গ্রেফতার হয়ে জেলে। আচ্ছা, সুজয় কৃষ্ণ ভদ্রর টাইটেল ভদ্র, ব্যানার্জি নয় বলে কি তিনি জেলে? আর ব্যানার্জি হলে কি তিনি থাকতেন না? লোকের মনে প্রশ্ন আসছে, আমি তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বাইরে নয়, আমার মনেও সেই একই প্রশ্ন আসছে যে তাহলে কি ওই যে সব থেকে ওই যে নরম মাটি যেটা, সেটাতে একটু আঁচড়ে দাও, দিয়ে দেখিয়ে দাও যে হ্যাঁ তদন্ত চলছে। কতদিন চলছে? সেই আগে এই যে এই যে বাংলা টেলিভিশনে একটা ক্যামেরা চলছে বলে একটা প্রোগ্রাম ছিল, এখন সেরকম একটা বিয়ে হয়েছে যে তদন্ত চলছে, এ তো রাজি অনন্তকাল ধরে চলতে পারে না। নারদা সারদার পরিণতি আমরা দেখেছি এবং সেই নারদা সারদার পরিণতি যাতে না হয় তাই এই তদন্ত, কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এবং সেই কোর্ট মনিটর তদন্তে কোর্ট প্রতিদিন ডাকছে, ডেকে এই যে আমরা এই আলোচনা করছি সেটা জনমানুষে ভেসে আসছে। আমি চাই যে কোর্ট এর সঠিক তদন্ত করে এবং বিশেষ করে সঠিকভাবে মনিটরিং করে এই তদন্ত প্রক্রিয়া যাতে পরিসমাপ্তি ঘটে এবং যারা যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকে শাস্তি পায় এবং সবথেকে বেশি জরুরি যে যোগ্য চাকরি প্রার্থীরা তারা যেন স্কুলে যেতে পারে এবং অযোগ্য গুলো ঘাড় ধাক্কা খায়। তার কারণ এই এই রাজ্যের সরকার, যাদের প্রাথমিক দায়িত্ব ছিল এদের ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া, দুর্ভাগ্য হলো সব বসে বসে শুধুমাত্র তাদের দেখেছেন তাই নয় সমর্থন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? একজন অযোগ্য চাকরি প্রার্থীরও চাকরি যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? ক্যাবিনেট বৈঠক বসিয়ে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচানোর জন্য তিনি কি করেছেন, তিনি তিনি অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাজ্যের সরকার, যার উপর দায়িত্ব ন্যস্ত ছিল, তিনি দায়িত্ব তারা দায়িত্ব পালন করেনি, তাই যোগ্য চাকরি প্রার্থীদের আদালতের দ্বারস্থ হয়েছিল, আদালত নির্দেশ দিয়েছে, তারপরেও দেখছেন প্রতিদিন সেই তদন্ত যাতে কোনোভাবে সঠিকভাবে পরিচালিত না হতে পারে বিভিন্নভাবে সেই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আর ভাগ্যিস আদালত বলেছিল, আজকে আদালত পরবর্তী নির্দেশ দিয়েছেন, এর আগে আদালত বলেছিল আদালতের লিপ ছাড়া কোনো এফআইআর করা যাবে না, ভাগ্যিস সেই নির্দেশ ছিল, নাহলে কবে এফআইআর হয়ে যেত।